বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য জীবন বিজ্ঞানের 2 মার্কের কমন প্রশ্নের সাজেশন নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা জানাই যে কিছুদিন আগে সিলেবাস পরিবর্তন হয়েছে এবং সিলেবাস পরিবর্তন ফলে তোমাদের বই থেকে 2টো চ্যাপ্টার বাদ গেছে, অর্থাৎ সংশোধিত সিলেবাস অনুসারে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিকভাবে 2 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। কারণ তোমরা ভালোভাবেই জানো যে 2 মার্কের প্রশ্ন ভালোভাবে কমপ্লিট না করতে পারলে কিন্তু জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো মার্কস পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। অতএব যে প্রশ্নগুলো বলছি সেগুলো ভালো করে ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তোমাকে রেডি করতেই হবে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের মূল আলোচনা। আজকের আলোচনা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো, তোমরা যারা এবছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক জীবন বিজ্ঞান ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য জীবন বিজ্ঞানের 2 মার্কের কোশ্চেনের সাজেশন। তোমরা জানো যে তোমাদের জীবন বিজ্ঞানে 12টি প্রশ্ন 2 মার্কের আসে, অর্থাৎ মোট হচ্ছে 24 মার্ক। এবং আরও একটা কথা, সেটা তোমরা ভালো করেই জানো যে তোমাদের 5 মার্কের যে প্রশ্নগুলো হয় তার মধ্যে কিন্তু 2+3 এইভাবে প্রশ্ন আসে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু তোমাকে 2 মার্কের প্রশ্ন পড়তে হবে। অর্থাৎ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে 12টি প্রশ্ন, এই 12টি প্রশ্ন তোমাকে পেতে গেলে আজ আমি তোমাদের নিউ সিলেবাস অনুসারে বা সংশোধিত সিলেবাস অনুসারে তোমাদের যে 3টে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, জীবনের প্রবহমানতা এবং বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই 3টি চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করছি। এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু এই যে 12টি প্রশ্ন তোমাকে লিখতে হবে, অর্থাৎ 24 মার্ক, এবং এর সঙ্গে করে 5 মার্ক বড় যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে যে 2 মার্কের প্লাস টাইপের প্রশ্ন আসে, মানে একটা বড় কোশ্চেনের মধ্যে সঙ্গে তোমরা জানো যে 2+3 এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে জীবন বিজ্ঞানে 5 মার্কের জন্য, তো এই যে 2 মার্ক, অর্থাৎ এই টোটাল কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করছি। 1টা প্রশ্ন পড়লে একদিকে যেমন যেমনভাবে তোমরা এই 2 মার্ক কমন পাবে, তার সঙ্গে কিন্তু এই যে 12 মার্কের প্রশ্ন, অর্থাৎ 12টি প্রশ্ন 24 মার্কের প্রশ্ন, এটাও কিন্তু তোমরা কমন পেতে চলেছ। এবার চলে আসি আমরা পরপর অধ্যায়ভিত্তিক, অর্থাৎ প্রথম আলোচনা জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এই চ্যাপ্টার থেকে আমরা কী কী 2 মার্কসের কোশ্চেনগুলো পড়ব সেগুলো। তো প্রথম দেখো কী কী 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে। সংবেদনশীলতা বা উচ্চেতা বলতে কী বোঝো, উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করে, গমনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো, একটি সহজাত ও একটি অভ্যাসগত প্রতিবর্তকের উদাহরণ দাও, প্রেসবায়োপিয়া এর কারণ কী, কোন লেন্স ব্যবহৃত হয়, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কী, মাছের গমনে পটকার ভূমিকা কী, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন, ট্রফিক ও নাস্টিক চলনের 2টি পার্থক্য লেখো, বনচড়াল উদ্ভিদের পাতায় ত্রিফলকের পার্শ্বপত্রক 2টি পর্যায়ক্রমে ওপর নিচে ওঠা নামার কারণ কী, উদ্ভিদের চলনের উদ্দেশ্য কী, অগ্রস্ত প্রকটতা কাকে বলে, শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন বা মিশ্রগ্রন্থি কী, কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের 2টি ব্যবহার ও প্রয়োগ লেখো, ADH হরমোনকে ভ্যাসোপ্রেসিন হরমোন বলে কেন, হরমোন ও স্নায়ুর মধ্যে একটি গঠনগত ও পর্যায়গত পার্থক্য লেখো, থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত, এর অধঃক্ষরণের লক্ষণ কী, ACTH-কে ট্রফিক হরমোন বলা হয় কেন, কুশিং সিন্ড্রোম কী, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন, পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো, সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও, তারপরে দেখো দ্বিপদ গমন, সাইন্যাপস উপযোজনের সংজ্ঞা দাও, ফিডব্যাক পদ্ধতি কী, মানবচক্ষুর 2টি রক্ষণমূলক অংশের নাম লেখো। এছাড়াও আরও কিছু প্রশ্ন রয়েছে 2 মার্কসের জন্য এই চ্যাপ্টার, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী কী দেখে নাও, পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়, পাহাড়ি লোকদের গলগণ্ড থাকে কেন, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক পর্যায়গুলির নাম ক্রমানুসারে লেখো, পিটুইটারি গ্রন্থির অবস্থান উল্লেখ করো, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো, মেনিঞ্জেস ও CSF এর অবস্থান বিবৃতি করো। এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে 2 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব জীবনের প্রবহমানতা চ্যাপ্টার থেকে 2 মার্কের জন্য কী কী প্রশ্ন পড়বে। দেখে নাও জীবনের প্রবহমানতা থেকে কিছু কিছু টিকা মানে সংজ্ঞা যেগুলো বৈশিষ্ট্য সহ পড়বে, যেটা হলো নিউক্লিওটাইড, বয়স, এপিমরফোসিস, কোষ চক্র, জনুক্রম, মাইক্রোপ্রোপাগেশন, জিন, সাইটোকাইনোসিস, অ্যালিল, মাইক্রোপ্রোপাগেশন, ক্রোমোজোম, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড, ক্রসিং ওভার, সেন্ট্রোমিয়ার, নিষেক, তারপরে হচ্ছে পরাগযোগ। এই প্রত্যেকটার কিন্তু ডেফিনেশন এবং প্রত্যেকটা 2টো করে বৈশিষ্ট্য জেনে রাখবে। তারপরে দেখো 44A+XY ক্রোমোজোম বিশিষ্ট মানুষ পুরুষ হওয়ার কারণ কি, উদ্ভিদ কোষে মাইটোটিক কোষবিভাজন বেম কীভাবে গঠিত হয়, কোষবিভাজনের সেন্ট্রোমিয়ারের কাজ কী, কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট কী, উদ্ভিদের টোটিপোটেন্সি ধর্ম বলতে কী বোঝো, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পরে ভ্রূণ এবং ডিম্বাশয়ের প্রাচীর কিসে পরিণত হয়, যৌন ও অযৌন জনের 2টি পার্থক্য লেখো, ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোমের সম্পর্ক লেখো, কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন বা কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন, মাইটোসিস বিভাজনকে সমবিভাজন ও মিয়াসিস বিভাজনকে হ্রাসবিভাজন বলা হয় কেন, সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে কেন, পরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো, তারপরে DNA ও RNA 2টির গঠনগত পার্থক্য লেখো,
এছাড়াও জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব কী, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো, জীব দেহে কোষবিভাজনের প্রয়োজনীয়তা কী, কোষবিভাজন ও বৃদ্ধির সম্পর্ক কী, কোন কোষে ক্যারিওকাইনোসিসের পর সাইটোকাইনোসিস না ঘটলে কী হবে, একটি সবুষ্পক উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা যদি 18 হয় তাহলে ওই উদ্ভিদের শস্য, নিউক্লিয়াস, পুংজনন কোষ, ডিম্বাণু এবং পাতার মেসোফিল কলাকোষের ক্রোমোজোম সংখ্যা কত, এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার। এখানে 18 বদলে কিন্তু অন্য কোনো ডিজিট দিতে পারে, জাস্ট সিস্টেমটা শিখে নেবে। সেন্ট্রোমিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখো, মেটাফেজ প্লেট কী, সংযুক্তি এবং নিষেকের তিনটি পার্থক্য লেখো, যৌনক্রমের গুরুত্ব লেখো, জননের প্রয়োজনীয়তা লেখো, সবুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা করো চিত্রসহ। এই যে প্রশ্নগুলো বললাম এটা 5 মার্কের কোশ্চেন, তো যাই হোক বাদ বাকি যে প্রশ্নগুলো বললাম প্রত্যেকটা কিন্তু 2 মার্কের জন্য আসার জন্য ইম্পর্টেন্ট। এটা হলো জীবনের প্রবণতা থেকে এই যে 25-26টা প্রশ্ন দিলাম এটা কিন্তু তোমাকে করতেই হবে। এবার চলে আসি আমরা বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে 2 মার্কের কোশ্চেন। ক্রোমোজোমীয় মিউটেশন কাকে বলে, মেন্ডেলের প্রথম সূত্র ও স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো, থ্যালাসিমিয়া রোগের লক্ষণগুলো উল্লেখ করো, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন, বংশে থ্যালাসিমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সিলিং জরুরি ব্যাখ্যা করো, মেন্ডেলের দ্বিসংকোজন পরীক্ষায় এ পঞ্জনতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে লেখো, পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন, জিন ও অ্যালিলের প্রভেদ কী, টেস্ট ক্রস কী, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষার F2 জনুতে ফেনাটাইপ ও জেনোটাইপ অনুপাত কী হবে, তারপরে দেখো বর্ণান্ধতার কারণ কি, হিমোফিলিয়া কেন হয়, মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন, কিছু কিছু সংজ্ঞা রয়েছে তার মধ্যে সংকরায়ন, ব্যাকক্রোস, স্বপ্রকটতা, প্রকরণ, ইমাস্কুলেশন। তারপরে দেখো বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি ব্যাখ্যা করো, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের দুটি বিপরীত বৈশিষ্ট্য লেখো, স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন, একটি টিটি ফেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো। এই যে যে প্রশ্নগুলো বললাম দেখো প্রত্যেকটা, অর্থাৎ আমি 3টে চ্যাপ্টারে সম্পূর্ণ 2 মার্কের কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে সেটা সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, জীবনের প্রবণতা এবং বংশগতি কয়েকটি সাধারণ রোগ। এই যে প্রশ্নগুলো বললাম এই কটা যদি তোমরা কমপ্লিট করো আমি আশা করছি এখান থেকে এই যে 12টি কোশ্চেন অর্থাৎ মোট যে 24 মার্ক তোমাদের সংশোধিত সিলেবাস অনুসারে রয়েছে এই 24 মার্ক কিন্তু তোমরা এখান থেকে হুবহু কমন পাবে। তো এই হলো আলোচনা, প্রশ্নগুলো অবশ্যই ফাইনাল লাগে ভালোভাবে কমপ্লিট করে ফেলো এবং নোটস করে ফেলো। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম, ধন্যবাদ।